স্বাগতম edutubebd.com এ আমি সনেট। আমি আজকে তোমাদের সঙ্গে সরল লেখা অধ্যায়ের বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ঢাকা অ্যান্ড রাজশাহী বোর্ড 2013 সালের কোশ্চেন। সো কোশ্চেনে কি বলা আছে, কোশ্চেনটা হচ্ছে মূলবিন্দু এবং x1, y1 বিন্দুর সংযোগ সরলরেখা যদি b,0 এবং x2, y2 বিন্দুগামী সরলরেখা লম্ব হয়। অর্থাৎ এই যে মূলবিন্দু এবং x1, y1, এটা যদি মূলবিন্দু আর এটা যদি x1, y1 বিন্দু হয়, তাহলে এদের একটা সরলরেখা পাবো। আমার হাতে বক্ররেখা হয়ে যাচ্ছে, একটা সরলরেখা পাচ্ছি। আবার এই সরলরেখাটা যদি b,0 অ্যান্ড x2, y2 বিন্দুগামী সরলরেখা লম্ব হয়, এটা যদি আমার b,0 হয় অ্যান্ড এটা যদি আমার x2, y2 হয়, এটা যদি আমার মূল বিন্দু হয়, এটা যদি আমার x1, y1 হয়, তাহলে প্রমাণ করতে হবে x1 × x2 + y1 × y2 = b x1। সো আমাদের এই সলিউশনে আমাদের চিত্রটা ইম্পর্টেন্ট না, বাট আমি তোমাদের জাস্ট বোঝার সুবিধার জন্য আমি চিত্রটা দিলাম যে একটা দুইটা বিন্দু দেওয়া আছে, মূল বিন্দু এবং x1, y1 বিন্দু। এই বিন্দুর সংযোগ সরলরেখা যদি b,0 অ্যান্ড x2, y2 বিন্দু সংযোগ সরলরেখার উপর লম্ব হয়, তাহলে আমাদের একটা কিছু একটা দেওয়া আছে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। সো প্রমাণ করবো, কীভাবে প্রমাণ করবো, আমরা এই সলিউশনটাকে এইভাবে করব যে আমরা যেহেতু দুইটা করে বিন্দু দেওয়া আছে, সো আমরা দুইটা সরলরেখার সমীকরণ বের করে নিব। আবার বলা আছে যে সরলরেখা দুইটা কি পরস্পর লম্ব। সো আমরা জানি দুইটা পর সরলরেখা কখন লম্ব হয়, যখন তাদের ঢালদ্বয়ের গুণফল -1 হয়। অর্থাৎ m1 × m2, প্রথম সরলরেখার ঢাল যদি m1 অ্যান্ড দ্বিতীয় সরলরেখার ঢাল যদি m2 হয়, আর এরা যদি পরস্পর লম্ব হয়, তাহলে আমরা জানি যে m1 = m2 −1। এটা আমরা একদম সরলরেখাদের শুরুর দিকে শিখছিলাম যে দুইটা সরলরেখার লম্ব পরস্পর লম্ব, দুইটা সরলরেখার ঢালের গুণফল −1। সো এই ধর্মটা আমরা কাছে লাগিয়ে এই প্রবলেমটাকে সলভ করব। সো আমরা প্রথমে সরলরেখার সমীকরণ দুইটা বের করি। তাহলে মূলবিন্দু, আমার সলিউশন ছড়িয়ে যাচ্ছে মূল বিন্দু, দ্যাট মিন্স 0,0 এবং x1, y1 বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ। দুই বিন্দু সংযোগ সরলরেখার সমীকরণ কি, আমাদের ফর্মুলা ছিল দুইটা বিন্দু x1, y1 অ্যান্ড x2, y2, এই বিন্দুকে আমি সংযোগ সরলরেখার সমীকরণ কি ছিল y − y1, y1 − y2 = x − x1 / x1 − x2। এটা ছিল আমার দুইটা বিন্দু x1, y1 অ্যান্ড x2, y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সো আমি এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমি মূল বিন্দু অ্যান্ড x1, y1 বিন্দু সংযোগ সরলরেখার সমীকরণ বের করব। সো সমীকরণ কী হবে, y − y1। সো ওইটা হচ্ছে ইন জেনারেল x1, y1, বাট এখানে একবার x1, y1 দেওয়া আছে, কনফিউশন কিছু নাই। সো আমরা প্রথমে ছিল y − y1, মানে প্রথম বিন্দুটি আর কোটি। সো y − প্রথম বিন্দু ধরে নিলাম 0, মানে মূল বিন্দু। সো y − 0 / এই 0 − সেকেন্ডটার কোটি। সো 0 − y1 = x − প্রথম বিন্দুর ভুজ। সো x − প্রথম বিন্দুর ভুজ হচ্ছে 0 / 0 − দ্বিতীয় বিন্দুর ভুজ। সো 0 − x1। সো আমরা যদি এখান থেকে লিখি, তাহলে আমরা পাবো y − y1 = x − x1। সো এটা হচ্ছে আমরা পাচ্ছি। এখন আমি এখান থেকে লিখতে পারি, দ্যাট ইমপ্লাইজ y = y1টাকে আমি গুণ করি −y1 × x − x1। এরপর যদি আমি মাইনাস উপরে মাইনাস নিচে মাইনাসকে কেটে দেই, তাহলে আমার এটা আসে y1 · x1 × x। সো ফাইনালি y = y1 / x1 × x। সো এইটা কী ধরনের সমীকরণ দাঁড়াচ্ছে, y = mx + c। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, আমরা পাইছিলাম y = y1 / x1 × x + কিছু ছিল না, আমরা ধরে নিই +0 আছে, কিছু নাই মানে কি +0 বলা যায়। সো এইটা এটা y = mx, এই সরলরেখার সমীকরণটি কি y = mx + c আকারের, যেখানে c = 0। তাহলে এই সরলরেখার ঢাল কী হবে,
x এর সহগ ঢাল কি হয় x এর সহগ m সো এই সরলরেখার ঢাল কি হবে y1 by x1 সো এটা হচ্ছে আমার প্রথম সরলরেখার ঢাল সো আমি এখানে লিখে রাখি যে আমি পাচ্ছি m1 সমান সমান y1 by x1 আমি লিখি সুতরাং প্রথম সরলরেখার ঢাল প্রথম সরলরেখার ঢাল m1 equal to y1 divided by x1 ওকে সো প্রথম সরলরেখার সমীকরণ বের করা শেষ এই ঢাল বের করা শেষ এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় যে দুটো বিন্দু দেওয়া ছিল b, 0 and x2, y2 এই দুটো বিন্দু সংযোগ সরলরেখার সমীকরণ বের করা এবং এর ঢাল বের করা প্রথমটা পাইছি m1 equal to y1 by x1 আমি জাস্ট রিটেন আমার সুবিধার জন্য নোট করে রাখছি এরপর আমরা বের করব মূল না এরপর b, 0 বিন্দু b, 0 বিন্দু এবং x2, y2 x2, y2 বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ একইভাবে এই ফর্মুলা অ্যাপ্লাই করব y মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস b ডিভাইডেড বাই b মাইনাস x2 এটা হচ্ছে b, 0 অ্যান্ড x2, y2 বিন্দুর সংযোগ সরলরেখার সমীকরণ সো এটাকে যদি আমি লিখি দ্যাট ইমপ্লাইজ y ডিভাইডেড বাই মাইনাস y2 ইকুয়াল টু x মাইনাস b ডিভাইডেড বাই b মাইনাস x2 এটাকে আবার লেখা যায় x ডিভাইডেড বাই b মাইনাস x2 মাইনাস b ডিভাইডেড বাই b মাইনাস x2 আমি জাস্ট x মাইনাস b কে ভাগ করে দিছি সো দ্যাট ইমপ্লাইজ y ইকুয়াল টু কী হবে মাইনাস y2 গুণ হয়ে যাবে সো মাইনাস y2 ডিভাইডেড বাই b মাইনাস x2 ইন্টু x জাস্ট নিচে y2 ছিল এখন ডান পাশে গুণ হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস y2 গুণ হয়ে যাবে সো মাইনাস by y2 ডিভাইডেড বাই b মাইনাস x2 এটা হচ্ছে আমার এই b, 0 অ্যান্ড x2, y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বা সংযোগ সরলরেখার সমীকরণ সো আমরা দেখতে পাচ্ছি এই সরলরেখার সমীকরণটা y ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারের সি ছিল একটা ধ্রুবক আমরা তোমরা দেখো এই ভ্যালুগুলো b যে একটা ধ্রুবক x2, y2 এর কাছে মান সংখ্যা মান সো এটা অবশ্যই একটা ধ্রুবক তাহলে এটা হচ্ছে x এটা একটা ধ্রুবক আর x এর একটা সহগ তাহলে y ইকুয়াল টু mx প্লাস c সমীকরণের মতো হচ্ছে এটা তাহলে y ইকুয়াল টু mx প্লাস c সমীকরণের ঢাল যদি m হয় তাহলে এই সমীকরণের ঢাল কী হবে এই যে x এর সহগটা দ্যাট মিনস মাইনাস y2 ডিভাইডেড বাই b মাইনাস x2 সো আমরা এখান থেকে বলতে পারি সো বা সুতরাং সরলরেখাটির ঢাল বা দ্বিতীয় সরলরেখাটির ঢাল দ্বিতীয় সরলরেখাটির ঢাল m2 ইকুয়াল টু x এর সহগ মাইনাস y2 ডিভাইডেড বাই b মাইনাস x2 আমি নোট করে লিখে রেখে আমার সুবিধার জন্য m2 ইকুয়াল টু মাইনাস y2 ডিভাইডেড বাই b মাইনাস x2 সো আমরা দুইটা সরলরেখার সমীকরণ বিন্দুগুলো দেওয়া ছিল আমরা এখান থেকে কী করলাম দুইটা সরলরেখার সমীকরণ বের করলাম এবং এই দুইটা সমীকরণ থেকে আমরা এই দুইটা সরলরেখার ঢাল বের করে নিলাম এখন প্রশ্ন মতে বা প্রশ্নে বলা আছে যে এই যে দুইটা সরলরেখার সমীকরণ এই দুইটা সরলরেখা কি পরস্পর লম্ব সো সরলরেখা দুইটা যেহেতু পরস্পর লম্ব আমরা জানি পরস্পর লম্ব সরলরেখার ঢাল দ্বয়ের গুণফল কী হয় মাইনাস ওয়ান সো যেহেতু আমরা কী লিখব যে যেহেতু সরলরেখা দ্বয় পরস্পর লম্ব পরস্পর লম্ব সুতরাং m1 ইন্টু m2 ইকুয়াল টু মাইনাস ওয়ান তার ঢালদের গুণফল মাইনাস ওয়ান সো m1 এর মান বসাই আমরা আগে বের করে আসছি m1 এর মান কত y1 বাই x1 সো y1 বাই x1 ইন্টু m2 এর মান হচ্ছে মাইনাস y2 ডিভাইডেড বাই b মাইনাস x2 এটা ইকুয়াল টু মাইনাস ওয়ান জাস্ট আমি m1 অ্যান্ড m2 এর মান বসাই দিছি এখন গুণ করি দ্যাট ইমপ্লাইজ উপরে আসে মাইনাস y1 y2 নিচে আসে হচ্ছে b x1 মাইনাস x1 অ্যান্ড x2 এটা ইকুয়াল টু মাইনাস ওয়ান জাস্ট গুণ করলাম দ্যাট ইমপ্লাইজ মাইনাস ওয়ানটাকে এখন এই নিচেরটাকে ডান পাশে নিয়ে যাই
So minus y1 y2 equal to minus 1 into bx1, that means minus bx1, and x minus x1 x2 into minus 1 plus minus minus plus x1 into x2. এটাকে যদি আমি আরেকটু ইয়া করে লিখি তাহলে লেখা যায় এই y1 y2 কে আমি এই পাশে নিয়ে যাই, সো x1 x2 প্লাস এটাকে আমি পক্ষান্তর করে পাশে নিয়ে গেলাম y1 y2 ইকুয়াল টু এটাকে আমি এই পাশে নিয়ে আসি b x1. এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, যে প্রমাণ করো যে x1 into x2 প্লাস y1 into y2 ইকুয়াল টু b x1. সো আমাদের প্রমাণ শেষ। তাহলে আমরা কি করলাম, যে দুইটা দুইটা চারটা বিন্দু দেওয়া ছিল, প্রথম দুইটা বিন্দু থেকে একটা সরলরেখার সমীকরণ বের করলাম, দ্বিতীয় প্রদত্ত দুইটা বিন্দু থেকে আরেকটা সরলরেখার সমীকরণ বের করলাম, পাশাপাশি যাদের ঢাল বের করলাম, যেহেতু তারা পরস্পর লম্ব ঢাল দিয়ে গুণফল ইকুয়াল টু মাইনাস ওয়ান লিখলাম, ঢালের মান বসাচ্ছি, জাস্ট একটু ক্যালকুলেশন করে আমরা যেটা প্রমাণ করতে বলছে সেটা বের করে ফেললাম। সো এটা হচ্ছে আমাদের এই প্রবলেমের অ্যান্সার। এরপর আমরা আরেকটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে এরকম, প্রবলেমটা আসছে হচ্ছে সিলেট 2015 অ্যান্ড ঢাকা বোর্ড 2010। সো প্রবলেমটা কি বলছে, প্রবলেমটা হচ্ছে 2.3 বিন্দু হতে এত রেখার অঙ্কিত লম্বের পাদবিন্দু, 2.3 বিন্দু হতে 4x প্লাস 3y মাইনাস 3 ইকুয়াল টু 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক কত, অ্যান্ড লেজ হচ্ছে এর সাহায্যে বিন্দুটি হতে সরলরেখার লম্ব দূরত্ব, অ্যান্ড আমরা যে প্রথম যে রেজাল্টটা পাবো এই রেজাল্টটার সাহায্যে বিন্দুটি হতে সরলরেখার লম্ব দূরত্ব, বিন্দুটি মানে কোন বিন্দুটি, এই যে আমার প্রদত্ত বিন্দু দেওয়া আছে বিন্দুটি হতে সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো, বা লম্ব দূরত্ব কত জাস্ট কত লিখলাম। সো সলিউশন কীভাবে সলভ করবো, ইজি অ্যান্ড ইন্টারেস্টিং, দেখে মনে হচ্ছে যে প্রবলেমটা কী বলছে আর কি চাচ্ছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা আমরা একটু প্রথমে আমরা সলিউশন করার আগে আমরা দেখি অ্যাকচুয়ালি যে প্রবলেমটা চিত্রকে দেখি যে প্রবলেমটা কী বলছে। প্রবলেমটাতে বলছে যে হচ্ছে 2.3 বিন্দুতে, ধরে নিলাম এটা হচ্ছে 2.3 বিন্দু, 2.3 এটা হচ্ছে একটা 2.3 বিন্দু, অ্যান্ড এটা হতে 4x প্লাস 3y ইকুয়াল টু 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। সো একটু মনে করে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, 4x এই সরলরেখার সমীকরণ হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 3 ইকুয়াল টু 0, 2.3 একটা বিন্দু, একটা একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে 4x প্লাস 3y মাইনাস 3 ইকুয়াল টু 0। আমাদের যেটা করতে হবে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, সো পাদবিন্দু মানে কি নিচের যে বিন্দুটা অ্যাকচুয়ালি, সো আমরা এই বিন্দু থেকে এই সরলরেখাটা লম্ব আঁকলাম, এই লম্বটা আঁকলাম, এই লম্বের এই বিন্দুটার স্থানাঙ্ক যদি বিন্দুটা পি এক্স কমা ওয়াই হয় আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, এবং আরও নির্ণয় করতে হবে যে এই লম্ব রেখাটুকুর দূরত্ব কত, বা এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব মানে কি, এই যে এই রেখাটার দূরত্ব, এই রেখার দূরত্ব কত সেটা বের করতে হবে। সো আমি যদি এই পাদবিন্দু পি এর স্থানাঙ্ক নির্ণয় করতে যাই তাহলে এখন আমরা কীভাবে করবো অ্যাকচুয়ালি জিনিসটা, আমার এই সরলরেখার সমীকরণ দেয়া আছে,
আচ্ছা সরলরেখার সমীকরণ যদি দেয়া থাকে তাহলে আমরা যে এই যে একটু নির্ণয় করতে চাচ্ছি সো মনে করি বিন্দুটা হচ্ছে কিউ আর মনে করি এবি একটা সরলরেখার সমীকরণ দেয়া আছে তাহলে এটা যদি পি বিন্দু হয় তাহলে এটা হচ্ছে পিকিউ পিকিউ সরলরেখা তাহলে পিকিউ সরলরেখা কি এবি এর উপর লম্ব সো প্রদত্ত সরলরেখার সমীকরণ ছিল 4x + 3y - 3 = 0 এন্ড আমরা যে সরলরেখার আমরা যে পাদবিন্দু নির্ণয় করতে যাচ্ছি এই বিন্দু যে সরলরেখার উপর অবস্থিত দ্যাট মিন্স পিকিউ সরলরেখা কিসের উপর লম্ব এবি এর উপর লম্ব সো আমরা লিখি এক নং এর লম্ব রেখার সমীকরণ এক নং এর লম্ব রেখার সমীকরণ কি হবে আমরা জানি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই ধরনের সরলরেখার লম্ব রেখার সমীকরণ কি হয় bx মাইনাস ay প্লাস k ইকুয়াল টু 0 সো এটাকে যদি আমরা ওটার সঙ্গে কম্পেয়ার করি ax এর মান হচ্ছে 4 অ্যান্ড b এর মান হচ্ছে 3 তাহলে এই এক নং এর লম্ব সরলরেখার সমীকরণ কি হবে bx মাইনাস ay সো b এর মান ছিল 3 দ্যাট মিন্স 3x মাইনাস a এর মান ছিল কত 4 সো 3x মাইনাস 4y প্লাস k ইকুয়াল টু 0 তিন নম্বর সমীকরণ দিলাম এখন এটা কোন সরলরেখার সমীকরণ এই যে এবি ছিল তার উপর লম্ব দ্যাট মিন্স এই পিকিউ সরলরেখার সমীকরণ পাইছি সো পিকিউ সমীকরণ এই যে এই সরলরেখাটা কোন বিন্দুগামী 2,3 বিন্দুগামী কারণ আমরা 2,3 এর উপর তো লম্ব দূরত্ব নির্ণয় করব তাহলে এই বিন্দু এই সরলরেখাটা বা দুই নম্বর সরলরেখাটা হচ্ছে পিকিউ সমীকরণ যা কোন বিন্দুগামী 2,3 বিন্দুগামী সো এখানে লিখি যা 2,3 বিন্দুগামী সো 2,3 বিন্দু যদি গামী হয় তাহলে x এর মান 2 y এর মান 3 বসালে হচ্ছে এটা সিদ্ধ করবে সো আমরা পাই 3 ইনটু 2 মাইনাস 4 ইনটু 3 প্লাস k ইকুয়াল টু 0 দ্যাট ইমপ্লাইজ এখান থেকে আমরা k এর মান সলভ করলে পাবো k ইকুয়াল টু 6 এখান থেকে সলভ করে পাবো k ইকুয়াল টু 6 তাহলে আমরা এই প্রদত্ত রেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ কি পাবো দুই এর সমীকরণ দুইয়ে কে এর মান বসাবো সমীকরণ দুই থেকে পাই 3x মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0 এটাই হচ্ছে আমার পিকিউ এর সমীকরণ এখন আমার তো টার্গেট পিকিউ এর সমীকরণ বের করা আমার দরকার হচ্ছে পি এর স্থানাঙ্ক কত সেটা বের করা এই যে x, y সো এখন দেখো আমরা পিকিউ এর সমীকরণ পাইছি আমরা এবি এর সমীকরণ পাইছি তার মানে আমরা এই সরলরেখার সমীকরণ জানি এবি সরলরেখার সমীকরণ জানি এখন এই পি বিন্দুটা কি বলো পি বিন্দুটা কি এই দুইটা সরলরেখার ছেদ বিন্দু না সো আমরা যদি এই যে এটা সমীকরণ জানি এক নম্বর আর এটা সমীকরণ জানি হচ্ছে তিন নম্বর এই দুইটার যদি আমরা ছেদ বিন্দু বের করি তাহলে কিসের স্থানাঙ্ক পাবো পি এর স্থানাঙ্ক সো আমাদের এখন কাজ হচ্ছে এক এবং তিনের ছেদ বিন্দু বের করা ছেদ বিন্দু যেটা হবে সেটাই হচ্ছে আমার পি এর স্থানাঙ্ক সো আমি ছেদ বিন্দু বের করবো এখন এক নম্বরটা আমি লিখে রাখি ভুলে মিশে ফেললাম 4x প্লাস 3y মাইনাস 3 ইকুয়াল টু 0 এটা ছিল আমার এক এখন এক ও তিনের ছেদবিন্দু বা পাদবিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু এটা কমা আমি এটা একটু মিশাচ্ছি স্থানাঙ্ক বের করবো দুইটা ছেদ বিন্দু দুইশো সরলরেখার ছেদ বিন্দু ফর্মুলা কি এটা আমরা সবাই জানি এ ওয়ান বি টু সো এটা এটা ছিল আমার ওয়ান সো এ ওয়ান হচ্ছে ফোর বি টু হচ্ছে মাইনাস ফোর সো ফোর ইন্টু মাইনাস ফোর মাইনাস এ টু বি ওয়ান এ টু হচ্ছে থ্রি অ্যান্ড বি ওয়ান হচ্ছে থ্রি সো থ্রি ইন্টু থ্রি নিচেও তাই ওয়াই এর জন্য সো ফোর মাইনাস ফোর মাইনাস থ্রি ডট থ্রি উপরে বি ওয়ান এক্সের জন্য বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান বি ওয়ান হচ্ছে থ্রি অ্যান্ড সি টু হচ্ছে সিক্স সো থ্রি ইন্টু সিক্স মাইনাস বি টু সি ওয়ান সো বি টু হচ্ছে মাইনাস ফোর অ্যান্ড সি ওয়ান হচ্ছে মাইনাস থ্রি এরপর সি ওয়ান এ টু সি ওয়ান হচ্ছে মাইনাস থ্রি অ্যান্ড এ টু হচ্ছে থ্রি মাইনাস সি টু এ ওয়ান সি টু হচ্ছে সিক্স অ্যান্ড এ ওয়ান হচ্ছে ফোর সো এটা হচ্ছে আমার এই এক এবং তিন নম্বর সরলরেখার ছেদ বিন্দু সো আমি যদি এটাকে ক্যালকুলেট করি
এটা ইকুয়াল টু 18 মাইনাস 12 ডিভাইডেড বাই মাইনাস 16 মাইনাস 9 কমা মাইনাস 16 মাইনাস 9 মাইনাস 9 মাইনাস 24 সো ফাইনালি এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো এটা ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 5 কমা 9 ডিভাইডেড বাই 5 এটা হচ্ছে আমার এই যে ছেদবিন্দু পি এর স্থানাঙ্ক সো এটা আমার মোটামুটি একটা অ্যান্সার অ্যান্সারের একটা পার্ট সেটা হচ্ছে এই ছেদবিন্দু পি এর স্থানাঙ্ক হচ্ছে 2 ডিভাইড বাই 5 কমা 9 ডিভাইডেড বাই 5 এখন আমার কাজ হচ্ছে এই দূরত্বটা লম্ব দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব মানে কি পি এবং কিউ এর মধ্যকার দূরত্ব এইটা নির্ণয় করা সো আমি যদি পি এবং কিউ এর মধ্যকার দূরত্ব বের করতে চাই সো কি লাগবে যেহেতু আমি পি এবং কিউ এর স্থানাঙ্ক জানি এবং আমি আমার পি এর স্থানাঙ্ক হচ্ছে 2 বাই 5 কমা 9 বাই 5 অ্যান্ড কিউ এর স্থানাঙ্ক আমি জানি 2,3 তাহলে এর ফর্মুলার সাহায্যে আমি এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সেটা বের করতে পারবো সো আমাদের ফর্মুলাটা কি ছিল আমাদের ফর্মুলাটা ছিল এরকম দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু রুট ওভার প্রথম বিন্দুর ভুজ মাইনাস প্রথম বিন্দুর দ্বিতীয় বিন্দুর ভুজ স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান দ্যাট মিনস প্রথম বিন্দুর কোটি মাইনাস দ্বিতীয় বিন্দুর কোটির উপর হোল স্কোয়ার সো আমি এই যে লম্ব দূরত্ব বা পি কিউ সমান সমান লিখব যে সো লম্ব দূরত্ব বা ওই বিন্দু থেকে এটার উপর লম্ব দূরত্ব পি কিউ ইকুয়াল টু রুট ওভার পি এর স্থানাঙ্ক 2 বাই 5 মাইনাস কিউ এর স্থানাঙ্ক হচ্ছে 2 সো 2 বাই 5 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস পি এর স্থানাঙ্ক হচ্ছে 9 বাই 5 মাইনাস পি এর কোটি হচ্ছে 3 হোল স্কোয়ার সো এটা ইকুয়াল টু রুট ওভার জাস্ট ক্যালকুলেশন করি 25 2 মাইনাস 10 দ্যাট মিনস আমি এটা একটু লিখে রাখি ইকুয়াল টু 64 ডিভাইড বাই 25 প্লাস এটা আসবে হচ্ছে 25 অ্যান্ড উপরে আসবে হচ্ছে 36 ক্যালকুলেশন করলে আমরা এরকম কিছু পাবো এটা ইকুয়াল টু রুট ওভার 25 উপরে পাবো হচ্ছে 100 দ্যাট মিনস রুট ওভার 4 কাটে কেটে যায় রুট ওভার 4 মানে হচ্ছে 2 সো আমরা পাচ্ছি এই 2,3 বিন্দু থেকে বা কি বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব কিউপি এর দৈর্ঘ্য হচ্ছে 2 সো এটাই হচ্ছে আমার অ্যান্সার অ্যান্সার 2 সো এখন এ পর্যন্তই এরপরে আমরা এই অধ্যায়ের আরও একটা আরও দুই তিনটা বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করবো সো আশা করি তোমরা ওই ভিডিওটা দেখবে